السلام عليكم ورحمة الله وبركاته. আমি সালাম দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলে দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه تبارك وسلم. أبطال প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উদ্যোগে আজকে এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমার বরিশালের কৃতি সন্তান শাহ আলম সাহেব এবং সাধারণ সম্পাদক সহ আমার পাশে বসা আছেন আপনাদের কৃতি সন্তান আমাদের আলেমদের গৌরব হযরত আল্লামা আবুল কালাম আজাদ বেগ সাহেব আমাদের বরিশালের অনেক কৃতি সন্তান এখানে আছেন সবাই নাম বললে সময় খুব কম আমাদের বরিশাল বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন এদের আমি সবাইকে আমি অন্তরে অন্তরতলে মোবারকবাদ জানাই বলেন আলহামদুলিল্লাহ আমরা বরিশালের কৃতি সন্তান আমার জন্মভূমি বরিশাল বরিশাল সাতচিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর পীর মরহুম শাহ সফি নিসারুদ্দিন রহমতুল্লাহ আলাই জন্মভূমি বরিশাল কারখানা পীর সাহেবের জন্মভূমি বরিশাল শেরেবাংলা ফজলুল হকের জন্মভূমি বরিশাল এরকম বহু গুণে গুণান্বিত বরিশালের এলাকার আমার ভাইরা এখানে এসেছেন সবার নাম বলে শেষ করতে পারবো না অতএব আজকে এই সুন্দর এক পরিবেশে আপনারা এসেছেন এই আজকে রমজান মাস আজকে ত্যাগের মাস আজকে গুনামাফের মাস আজ সহত ভক্তের মাস আল্লাহ মহিমান্বিত অর্জনের মাস এই রমজান মাসে আমরা এখানে ইফতারের জন্য এসেছি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে আমরা প্রত্যেকে মুমিন মুসলমান ঠিক কিনা আমরা সকলে মুমিন মুসলমান হিসাবে আমরা এখানে এসেছি যেহেতু আমরা ইফতার মাহফিলে এসেছি আমরা ইফতার মাহফিলে যখন এসেছি আমরা অবশ্যই আল্লাহর উপর আস্থা রেখে আমার ভক্তির শ্রদ্ধা রেখে এই ইফতার মাহফিলে আমরা এসেছি যে লোক ইফতার মাহফিলে ইফতারকে সামনে রেখে আল্লাহ দরবারে ফরিয়াদ করবে আল্লাহ তাদের মনে নেক মকসুদ আল্লাহ কবুল করে নেবে অতএব এত একটা মহৎ একটা ভালো একটা অনুষ্ঠানে আমরা এসেছি খবরটা আমরা এটাকে ব্যর্থ হতে দেবো না ইনশাআল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এখানে একটা বিশেষ একটা ব্যাপার আছে এখানে এখানে আমাদের চিন্তা করতে হবে দেখতে হবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তির জন্য যারা নামাজ পড়বে যারা রোজা রাখবে যারা হজ করবে যারা ইসলামী তাহাজ্জুদ তামাতুল বজায় রেখে চলবে যারা মিথ্যা কথা বলবে না যারা পরে হক নষ্ট করবে না যারা কর্তা পুষিতা চলে আল্লাহকে ভয় করবে এই সব ব্যক্তির জন্য আল্লাহ বলছেন ইয়া আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম অতএব আমরা রোজা কি হবে না রোজার সাথে সাথে রোজার আকাম গুলো রোজার পবিত্র রাখার জন্য যে সব কাজগুলো করা দরকার এগুলো আমাদের করতে হবে আজকে আমার বরিশালের কল্যাণ সমিতি সভাপতি যে আমার পাশে আছেন আমাদের বরিশালের কৃতি সন্তান আমার পাশে আছেন আপনাদের পাই আমি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি অত্যন্ত খুশি হয়েছি আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন আমরা যেন সবাই যেন ইসলামী তাহাদিক তামাদুন বজায় রেখে আল্লাহ কোরআন মাফিক জীবন বাস্তবায়িত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথ অনুসরণ করে আমরা যেন আবার সবাই মিলে যাচ্ছে জান্নাত দিতে পারি আল্লাহর কবির দান করে আমি নেই বলে আমি শেষ করবো আমার জন্য দোয়া করবেন আমার শরত বাদন আমার এই আপনাদের কৃষি সন্তান জামাকে মুসলিম সেন্টারের খতিব আবু জাফর বেগ সাহেব দোয়া করবেন আমরা দোয়া সবাই শরীর খাবো আল্লাহ যেন দোয়ার উচিল আমাদের সবাই কিন্তু কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া